বাংলাদেশি খবরের খুঁজি আমরা। স্বাগতম এসকে নিউজ টিভি সংবাদে। চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতি 8 নং ওয়ার্ডের কুখ্যাত সন্ত্রাসী লেকু ডাকাতের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছে আন্তঃজেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সদস্য জয়নাল আবেদিন। আহত জয়নাল আবেদিনকে চকবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জয়নাল আবেদিনের উপর হামলার প্রতিবাদে 17 ডিসেম্বর সাতকানিয়া আমিরের সরোয়ার বাজার সিএনজি চালক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরোয়ার বাজার সিএনজি চালক সমিতির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে সরোয়ার বাজার সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ শাহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আন্তঃজেলা কমিটির সভাপতি শাহ আলম। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন সরোয়ার বাজার ব্যবসা সমিতির সভাপতি নুরুল আফসার, সংগঠনের উপদেষ্টা সহ উপজেলার সকল। আমাদের স্লোগান কি? দুনিয়ার মজদুর সংগঠনের সভাপতি উপস্থিত না থাকার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি আমরা কাকে কতটুকু খাদ্য দিয়ে পাওয়া যাবে।